আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো বিষ্ণুপাদায় গোবিন্দ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রী শ্রী স্বামী শিবানন্দ ইতি নামিনে নমো ইয়ং বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত বনমিতি নামিনে। প্রথমেই আমি রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ড ষষ্ঠাদশ অধ্যায় আমরা রসাস্বাদন করছি। আজ অনেক কয়েকদিন ধরে এই চৈতন্য চরিতামৃত একটা অদ্ভুত একটা গ্রন্থ, মানে রসে পরিপূর্ণ, মানে যেখানেই এই জন্য বলতে চিনি মিষ্টি, মানে মিষ্টির খণ্ড, মানে তাই তো বলা হচ্ছে যে ভগব এখানে এমন একটা গ্রন্থ যেখানে সমস্ত শাস্ত্র, অনেক অনেক শাস্ত্র, যেমন শ্রুতি স্মৃতি পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ, তারপরে স্কন্দ পুরাণ, তারপরে শ্রীমদ্ ভাগবতম ভাগবত গীতা, এই এই এইরকম অনেক শাস্ত্র থেকে অনেক এখানে শ্লোক এখানে উচ্চারণ করা হয়েছে, কীর্তন করা হয়েছে। মহাপ্রভু নিজেই শ্রীমদ ভাগবতম থেকে তিনি তার ভক্তদেরকে অনেক অনেক শ্লোক তিনি তিনি কীর্তন করেছিলেন। তাই তো বলা হচ্ছে যে ভাগবত গীতা হচ্ছে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের বচন, আর শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবান শ্রীহরির মন। হৃদয় ভগবান মানে বচন হচ্ছে ভাগবত গীতা, তার মুখ নিশ্চিত তিনি, সেটা হচ্ছে বচন। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, মানে ভগবানের হৃদয় ভক্তের হৃদয়ে কী আছে, ভক্তের হৃদয়ে কী চলছে সেটা ভগবান তিনি জানেন। এই জন্য ভক্তর অনেক অনেক ভক্তের ভক্তের আলোচনা করা হয়েছে শ্রীমদ ভাগবতে শ্রীমদ ভাগবতমে। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে মন, ভক্তের মনে কী চলছে সেটা ভগবান স্বয়ং তিনি জানেন। তাই তো আমরা দেখেছি যখন রঘুনাথ দাস গোস্বামী জমিদারের পুত্র, তার অপূর ঐশ্বর্যে তিনি বড় হয়েছেন, কিন্তু তিনি ভগবত প্রেমে, কারণ তিনি কৃষ্ণলীলাতে তিনি রতিমঞ্জরী ছিলেন, তিনি সেই জমিদারের পুত্র, তিনি ঘর ত্যাগ করেছিলেন, ঘর ত্যাগ করে তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তিনি ঘর ত্যাগ করেছিলেন। সেটা মানে তার বাবা পিতা অনেক পাহারা নিযুক্ত করেছিলেন, তার ঘরে বন্দি করে রেখেছিলেন যাতে বেরিয়ে না যেতে পারে, কিন্তু যার ভগবত প্রেম মনে এসেছে তাকে কি কেউ আটকে রাখতে পারে? সেই রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে তিনি এসেছিলেন, প্রথমে তিনি নিত্যানন্দর কাছে গিয়েছিলেন, আর নিত্যানন্দ মানে প্রথমে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, পরে নিত্যানন্দর কাছে যাওয়াতে শান্তি পড়েন, নিত্যানন্দ বলেছিলেন তুমি তুমি আমাকে আমাকে না জানিয়ে, আমাকে আগে দর্শন না দিয়ে তুমি আগে মহাপ্রভুর কাছে গেছো, চ্যানেল মানে অনুযায়ী তোমার প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে আমাদেরকে আমাদের মানে সুধা ডিরেক্টলি আমরা যেতে পারবো না, চ্যানেল ওয়াইজ মানে প্রথমে পারমিশন নিতে হবে, তারপর আমরা দেখা করতে পারবো। তাই নিত্যানন্দ বলছে তুমি ডাইরেক্ট তুমি মানে গেছো, তোমার সেটাতে অপরাধ হয়েছে, তাই তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো তাকে চিরা দধি উৎসব করতে বলেছিলেন। সেই সেই রঘুনাথ দাস যখন নিত্যানন্দ তাকে আশীর্বাদ করেছিলেন চিরা দধি উৎসবে, বলেছিলেন এবার এবার তুমি কেউ আটকাতে পারবে না, এইবার মহাপ্রভু তোমাকে নিশ্চয় গ্রহণ করবে। কারণ মহাপ্রভুর কাছে যখন রঘুনাথ গিয়েছিল প্রথম প্রথমবার, মহাপ্রভু তাকে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন তুমি মা বাবার সেবা করো গিয়ে, তুমি বিবাহ করো গিয়ে,
গৃহস্থধর্ম পালন করো, তারপরে তুমি আসবে। তাই রঘুনাথ দাস তারপরে যখন মানে পরে তিনি যখন নিত্যানন্দের পারমিশন পেয়ে আর কৃপা পেয়ে কৃপা লাভ করে তারপর তিনি মহাপ্রভুর কাছে তিনি এসেছিলেন জগন্নাথপুরীতে, তখন মহাপ্রভু মানে তাকে বলেছিলেন স্বরূপ দামোদর কাছে সঁপে দিয়েছিলেন, মানে বলেছেন যে যে আমার থেকে স্বরূপ দামোদর অনেক ভালো ভালো, তার জ্ঞান আছে, আমার এত জ্ঞান নেই। মহাপ্রভু স্বয়ং বলছেন আমার এত জ্ঞান নেই, স্বরূপ দামোদর কাছে তুমি শিক্ষা নেবে। তখন রঘুনাথ মনে মনে ভাবছিল, কারণ তিনি তো চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছেন শিক্ষা লাভ করার জন্য, তার মুখনিঃসৃত বাণী শোনার জন্য, আর মহাপ্রভু একটা কথাও না বলে তিনি সুজা সরাসরি তাকে স্বরূপ দামোদরের কাছে সঁপে দিয়েছিলেন, আর স্বরূপকে বলেছিলেন মহাপ্রভু আজ থেকে তুমি রঘুর তুমি কী বল কী জানি বলছিল আজ থেকে তুমি রঘুর স্বরূপ দামোদর, মানে আজ থেকে তাকে তুমি শিক্ষাদান করবে, তাকে যত্ন করবে, তার দায়িত্ব তুমি নেবে, স্বরূপ দামোদরকে বলেছিলেন। আর তা শুনে রঘুনাথের মনে একটু মানে একটু মনে একটু দুঃখ হয়েছিল, আরে মহাপ্রভু এটা কি বলছেন কি স্বরূপ দামোদর ওনার থেকে বেশি জানেন, আমার এত জ্ঞান নেই, মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদর আমার থেকে আরও বেশি জানে, সেটা কেন বলেছেন? সেটা কারণ সেই স্বরূপ দামোদরই তো সেই বিশাখা দেবী, সেই কৃষ্ণলীলাতে যিনি গোপীদের সমস্ত গোপীদের তিনি প্রিন্সিপাল ছিলেন, সেই তার জ্ঞান প্রখর জ্ঞান ছিল, তাই তো মহাপ্রভু, আর স্বয়ং কৃষ্ণ সেই বিশাখার আন্ডারেই তো ট্রেনিং নিয়েছিলেন কৃষ্ণলীলায়, তাই তো মহাপ্রভু এই কলিযুগে তার রঘুনাথকে বলছে স্বরূপ দামোদরের কাছে তুমি শিক্ষা নেবে। তখন রঘুনাথের মনে একটা দুঃখ হয়েছিল যে মহাপ্রভু আমাকে কিছুই শিক্ষা দিলেন না, আমাকে মুখে একটা কথাও বললেন না, মনে মনে। তারপরে একদিন মহাপ্রভু তাকে তার মনের ভাব, তাই তো বলা হচ্ছে চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের ভক্তের মানে মন, হ্যাঁ চৈতন্য চরিতামৃত হচ্ছে গীতা হচ্ছেন বচন, আর ভগবত হচ্ছে মন, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে না শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের হৃদয়, আর চৈতন্য চরিতামৃত মন। তাই তো ভগবান চৈতন্য মহাপ্রভু তার রঘুনাথের মনটাকে বুঝে ফেলেছিলেন যে রঘুনাথ কী চাইছে, তাই একদিন বললেন ডেকে, রঘু রঘুনাথ তোর মনে কী চলছে আমি বুঝতে পারছি, হ্যাঁ প্রভু আমি তো তোমার কাছে কিছু কথা শুনতে এসেছিলাম, তুমি আমাকে সাধ্য সাধন সম্বন্ধে কিছু বলো, আমাকে আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। তখন মহাপ্রভু তাকে বলেছিলেন একটা কথা বলেছিলেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানুষে করিবে, সেই কথাটা তিনি রঘুনাথকে সেদিন বলেছিলেন। মানে গ্রাম্য কথা মান্ডেন টক মানে কথা তুমি বলবে না, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, আর ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানুষে করিবে। তাই তো আমরা দেখছি ভগবানের ভক্তের মনে কি চলছে তা ভগবান তিনি বুঝতে পারেন, তাই বলা হচ্ছে চৈতন্য চরিতামৃত একটা অদ্ভুত গ্রন্থ। তাই তো আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু যখন চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে যখন রামানন্দ রায় বিদায় নিয়েছিলেন সেটা বর্ণনা করা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার পক্ষে সম্ভব নয়, রায়ের বিদায় ভাব না হয়ে না যায় সহন, কহিতে না পারি এই তাহারও বর্ণন, আমি তাকে বর্ণনা করতে পারবো না, সে অসহ্য একটা মানে মর্মান্তিক সেই দৃশ্য, রামানন্দ রায় মূর্ছিত হয়ে পড়েছিলেন আর মহাপ্রভু তাকে কুলে করে নিয়ে বসে কাঁদছিলেন, দুজনেই কাঁদছিলেন, সেই বিরহ যন্ত্রণা যে কী মানে সাংঘাতিক ভয়ঙ্কর সেটা সহ্য করা যায় না। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমি সেটা বর্ণনা আমার পক্ষে সম্ভব নয়, তাই বিরহ যন্ত্রণা। আমরা দেখছি যে একবার নারদমুনি একবার কৃষ্ণের যখন 16,108 মহিষী বিবাহ করে তিনি গৃহস্থ ধর্ম পালন করছিলেন, তখন নারদমুনি সেখানে একবার গিয়েছিলেন দেখার জন্য যে কৃষ্ণের মানে বৈবাহিক জীবন তার গৃহস্থ জীবন কীভাবে চলছে। নারদমুনি যখন প্রথমে তিনি রুক্মিণী দেবের ইয়েতে ঘরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন কৃষ্ণ কী করছেন, তিনি
তিনি দেখছেন কৃষ্ণ তখন গায়ত্রী মন্ত্র পাঠ করছিলেন না কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলেন মানে সেখানে। হ্যাঁ, তখন নারদ মুনিকে দেখা মাত্র, না গায়ত্রী মন্ত্র না, তিনি দেখছিলেন কৃষ্ণ তখন সত্যভামার সঙ্গে বসে তিনি খুব সুন্দর করে কথোপকথন করছেন, প্রেমালাভ করছিলেন। আর নারদ মুনিকে সেখানে দেখা মাত্র কৃষ্ণ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, রুক্মিণী উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, স্বাগত জানালেন হ্যাঁ নারদ মুনিকে, কারণ নমো ব্রাহ্মণ্য দেব গো ব্রাহ্মণ্য হিতা হিতা এচ, কারণ ব্রাহ্মণ গো এইগুলি হচ্ছে ভগবানের অতি প্রিয়। হ্যাঁ, কীভাবে সম্মান জানাতে হয় সেই সম্মান জানিয়েছিলেন বলে এবং তাকে স্বাগত জানিয়ে বলেছেন, আরে নারদ মুনি আপনি এখানে বসেন বসেন, তাহলে পা ধুয়ে দিয়েছিলেন পাদদোক, হ্যাঁ পাদস সেবা করে তার জল মাথার উপর ছিটিয়েছিলেন, হ্যাঁ রুক্মিণী দেবী আর স্বয়ং শ্রীকৃষ্ণ তারপর তাকে সেবা মানে করেছিলেন, সেবা দিয়েছিলেন। নারদ মুনি তখন মানে বলছিলেন, তখন জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ কেন আগমন হয়েছে, তখন নারদ মুনি বললেন না আমি এদিকে যাচ্ছিলাম, আমি দেখতে এলাম আপনার গৃহস্থ। তখন নারদ কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি জানেন সবই নারদ মুনি কেন এসেছেন তার গৃহস্থ ধর্ম দেখার জন্য। তখন নারদ মুনি আমার একটু না সেবা করতে যখন বললেন, নারদ মুনি বললেন না না আমি পরে এসে করবো, আমার এখন কাজ আছে। তখন নারদ মুনি তখন আরেকজন রানীর কক্ষে গেলেন, হ্যাঁ সেখানে গিয়ে দেখেন কৃষ্ণ সেখানে, আবার দেখেন সেখানেও কৃষ্ণ আছে। কৃষ্ণ তখন তার ছেলেটাকে মানে পড়াচ্ছিলেন, কিছু গল্প বলছিলেন। তখন নারদ মুনিকে দেখে কৃষ্ণ মুসকি আসছেন, আর নারদ মুনি তো অবাক, আর এখানেও কৃষ্ণ। তারপর দেখে নারদ মুনিকে দেখে কৃষ্ণ বললেন, সেখানে তাকে আবার মানে পাদ প্রক্ষালন করলেন, হ্যাঁ তাকে প্রণাম জানালেন, তারপর বললেন বসুন আপনি সেবা করুন। নারদ মুনি না না আমার একটু কাজ আছে বলে নারদ মুনি এইভাবে আরেকজন মহিষীর মানে ঘরে গেলেন, কামড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কৃষ্ণ সেখানে বাচ্চাটাকে স্নান করাচ্ছেন তার ছেলেকে, কারণ প্রত্যেকটা 16,100 মহিষী ছিল কৃষ্ণের, আর প্রত্যেকটা মহিষী থেকে 10টা বাচ্চা, হ্যাঁ 10টা সন্তান তার হয়েছিল। তাই সেখানে দেখছেন কৃষ্ণ সেই বাচ্চাকে সঙ্গে খেলা করছেন, হ্যাঁ এইভাবে প্রত্যেকটা মানে মহিষীর ঘরে গিয়ে দেখেছেন, আর প্রত্যেকটা ঘরে প্রত্যেকের সঙ্গে কোথাও বাচ্চাকে পড়া মানে খেলা করছেন বাচ্চার সঙ্গে, কোথাও তিনি মহিষীদের সঙ্গে কথা বলছেন, কোথাও তিনি মানে কি বলে গায়ত্রী মন্ত্র জপছেন, প্রত্যেকটা প্রত্যেকখানে প্রত্যেকটা ঘরেই কৃষ্ণকে দেখতে পেলেন, মানে কৃষ্ণ নিজেকে বিস্তার করেছিলেন। আর নারদ মুনি সেটা দেখে মনের আনন্দে তিনি মানে নাচতে নাচতে বিনা বাজিয়ে, আহা প্রভু তোমার এক স্বরূপ কি দেখলাম, একই লীলা তোমার দেখলাম প্রভু, হ্যাঁ এ লীলা কি দেখলাম বলে তিনি, হ্যাঁ আর কৃষ্ণ তো মনে মনে জানেন, কারণ ভক্তের হৃদয় তিনি জানেন, হ্যাঁ ভগবান ভক্তের হৃদয় জানতে পারেন। আর সেই কৃষ্ণই, হ্যাঁ সেই কৃষ্ণই দেখছেন যে না মানে রাত্রি যখন রাত্রি হয়ে যায়, হ্যাঁ সব তার মহিষীরা ঘুমিয়ে পড়ে, আর না কৃষ্ণ তখন কি করে জানার কাছে দাঁড়িয়ে, হা যশোদামা হা বাবা হে মা মাইয়া মাইয়া হে রাধে রাধে হে সুরভি কালিন্দি গরু গাভীদের ডাকেন, হ্যাঁ এ সুদামা বলে তিনি চোখের জলে মানে কাঁদতে কাঁদতে এমনই অবস্থা হয়, সারা রাত ঘুমান না তিনি, বিরহ বিরহ দংশনে তিনি মানে গোপীদের থেকে ব্রজবাসীদের থেকে বৃন্দাবনবাসীদের থেকে বিরহ জ্বালায় তিনি ভুগেন রোজ রাত্রিরে। আর তার বালিশটা সকালবেলা উঠে মহিষীরা থেকে, কারণ সব মহিষীদের সঙ্গেই তো তিনি রাত্রিবেলায় থাকেন নিজেকে বিস্তার করে, আর সব মহিষীরা উঠে থেকে রাত্রিবেলায় মানে সকালে উঠে থেকে বিছনা বালিশটা পুরো ভিজা মানে তার মধ্যে মধ্যে উঠে দেখে মানে সেই তার মহিষীরা যে কৃষ্ণ জানালার কাছে দাঁড়িয়ে ডেকে কাঁদছে কাঁদছে, রোজ সেই একই দৃশ্য তারা দেখছে, তারা মনে মনে সেই না মহিষীদের দুঃখ, আমরা এত সেবা করছি আমাদের মানে কৃষ্ণের আমাদের স্বামীর, হ্যাঁ তবু আমরা কোনোদিন তার মন আমরা জানতে পারলাম না, হ্যাঁ মন জানতে পারলাম না।
এইভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি বিরহ জ্বালায় দংশিত হচ্ছেন। কারণ তিনি বৃন্দাবন ত্যাগ করে এসেছিলেন, কারণ বৃন্দাবন বাসীদের সঙ্গে, ব্রজবাসীদের সঙ্গে তার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, মাধুর্যের সম্পর্ক, মাধুর্যের সম্পর্ক। আর এখানে দ্বারকাতে তার মহিষীদের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে ঐশ্বর্যের সম্পর্ক, সেখানে প্রেমের সম্পর্ক নয়, ঐশ্বর্যের সম্পর্ক, মানে দাসের সম্পর্ক। তা কিন্তু বৃন্দাবনের সেখানে তার মাধুর্য, মাধুর্য প্রেমের সম্পর্ক। তাই তিনি বিরহ জ্বালায়, তিনি মানে তিনি রুশ, তিনি কাঁদেন। তাই বলা হচ্ছে যে এই যে মানে স্বয়ং কৃষ্ণ যিনি মানে বিরহ জ্বালায় কাঁদেন, এখানেও আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের বিরহে তিনি মানে মানে তিনি রায় রামানন্দ কাঁদছেন, মহাপ্রভুও কাঁদছেন। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তাই আবার বলা হচ্ছে, তবে উরদেশ সীমা প্রভু চলিয়াইলা, তথা রাজ অধিকারী প্রভুরে মিলাইলা, তিন দিন তুই দিন দুই চারিতে করিল সেবন, আগে চলিবারে সেই কহে বিবরণ। তারপর মহাপ্রভু রায় রামানন্দকে তিনি ছেড়ে রায়কে বুঝিয়ে সুঝিয়ে তিনি 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 তাকে গৌরদেশে যেতে, না গৌরদেশে না, নীলাচলে ফিরে যেতে বললেন। আর চৈতন্য মহাপ্রভু তখন পায়ে হেঁটে তিনি চলতে আরম্ভ করলেন, এবং চলে হেঁটে হেঁটে তিনি উড়িষ্যা দেশের সীমায় এলেন, এবং সেখানকার রাজ অধিকারী তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। সেই রাজকর্মচারী দুই চার দিন মহাপ্রভুর সেবা করলেন, এবং তিনি আগের মানে পথের বিস্তারিত বিবরণ প্রদান করলেন, মানে আগে রাস্তায় তো আগে যেতে হবে, কারণ হেঁটে হেঁটে তিনি বৃন্দাবনে যাত্রা করছেন। মহাপ্রভু পঞ্চম বছরে তিনি বৃন্দাবনের পথে যাচ্ছেন পায়ে হেঁটে, আর তার সঙ্গে অনেক ভক্তরা ছিল। একে একে সমস্ত ভক্তদের বিদায় করে করে মহাপ্রভু এখন এখন তিনি নিজে একা, তার সঙ্গে কালাকৃষ্ণদাস, না কালাকৃষ্ণদাসের মধ্যে ছিল বৃন্দাবন যাওয়ার সময়। তখন মহাপ্রভু সবাইকে ছেড়ে তিনি একা, আর সেই রাজকর্মচারী, কারণ প্রতাপ রাজা প্রতাপরুদ্র রুদ্র রাস্তায় রাস্তায় রাজকর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন সমস্ত সেবার সমস্ত খাবার বন্দোবস্ত রাখার জন্য, পালকি রেডি রাখ, পালকি নয়, যেখানে নদী পার হবে সেখানে নৌকার তৈরি করার জন্য। তাই মহাপ্রভু যখন উড়িষ্যা দেশের সীমায় এলেন, তখন রাজকর্মচারী তার মানে সেখানে সাক্ষাৎ করলেন, এবং তাকে সেবা করলেন, এবং আগের রাস্তার বিবরণ দিলেন। মদ্যপ যবন রাজার আগে অধিকার, তার ভয়ে পথে কেহ না চলিবার। তখন সেই রাজকর্মচারী মহাপ্রভুকে জানালেন যে সামনে সামনে যে আপনি আগের যে জায়গায় আপনি যাবেন, প্রদেশে যাবেন, সেখানে রাজা হচ্ছেন একটা মদ্যপ যবন। তিনি মানে তাই বলছেন, সেই রাজকর্মচারী বলছেন সেটা সেই রাজা হচ্ছেন একজন মদ্যপ যবন। যবন মানে কি? সে মুসলমান, তার ভয়ে কেউ সেই পথে চলতে পারে না। তাই পিছল দাপ পর্যন্ত সব তার অধিকার, তার ভয়ে নদী কেহ হইতে নারে পার। পিছলদা বলে একটা জায়গা আছে, সেখান পর্যন্ত, পিছলদা পর্যন্ত তার রাজ্য, তার সেই যবন রাজার তার সীমানা হচ্ছে পিছলদা রাজ্য পর্যন্ত, তার ভয়ে কেউ নদী পার হতে পারে না। সবাই ভয় পায়, কারণ তখনকার দিনে এই পিছলদা ছিল তমলুকের অন্তর্গত। এই স্থানটি তমলুকের 14 মাইল দক্ষিণে রূপ নারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল। সেই সেই নদীটা তো মহাপ্রভুকে পার হতে হবে, সেটা হচ্ছে রূপ নারায়ণ নদী, সেই নদীর নাম। আর সেটা সেই যবন রাজার মানে সীমানাতে ছিল। দিন কত রহ সন্ধি করি তার শোনে, তবে সুখে নৌকাতে করাই ভগবনে। তখন সেই রাজকর্মচারী মহাপ্রভুকে বললেন, আপনি এখন নৌকা কীভাবে পার হবেন, কারণ সেই রাজা ভয়ঙ্কর, তার সে সে মানে সে তার অনুমতি নেই রাজার সেখানে নৌকা পার হয়ে সেখানে যাওয়ার। সুতরাং মহাপ্রভু সেই মহারাজ প্রতাপরুদ্রের সেই রাজকর্মচারীটি মহাপ্রভুকে বললেন যে আপনি কয়েকদিন এখানে আপনি বাস করুন, এখানে থাকুন আপনি, ইতিমধ্যে আমি আমি সেই মুসলমান রাজার সঙ্গে আমি সন্ধি স্থাপন করব, তারপর আপনি স্বচ্ছন্দে আপনি নৌকাতে আপনি যাত্রা করতে পারবেন। মানে কারণ প্রতাপরুদ্রের পুরা নির্দেশ ছিল যাতে কেউ যাতে যাতে মহাপ্রভুর যাতে কোনো অসুবিধা না হয়, তা সেই রাজকর্মচারী
বললেন মহাপ্রভুকে আপনি এখানে থাকুন, আর ইতিমধ্যে আমি মানে সন্ধি স্থাপন করার চেষ্টা করব। সেই সময় সেই যবনের এক অনুচর তখন কি হয়েছিল, ছদ্মবেশে সেই উৎকল দেশীয় রাজার মানে সৈন্য শিবিরে এলো, মানে সেই যে যেই জায়গাতে উড়িষ্যা দেশের সীমানায় তো সে চৈতন্য প্রভু পৌঁছেছিলেন, আর সেখানে মানে তাঁবু খাটানো ছিল, শিবির ছিল, সেখানে মহাপ্রভুকে রাখা হয়েছিল। আর আর মানে সেই যবন রাজার মুসলমান রাজার অনুচর ছদ্মবেশে সেই উৎকল দেশের সীমানাতে এসে সেই রাজার মানে সেই শিবিরে এসেছিল সেই সেই যবন রাজার অনুচর ছদ্মবেশে এসেছিল। প্রভুর সেই অদ্ভুত চরিত্র দেখিয়া হিন্দু চর কহে সেই যবন পাশ গিয়া এক সন্ন্যাসী আইল জগন্নাথ হইতে, অনেক সিদ্ধ পুরুষ হই তাহার সহিতে নিরন্তর করে সব কৃষ্ণ সংকীর্তন, সবে হাসে নাচে গায়ে করে ক্রন্দন। তারপর সেই রাজার সেই মানে অনুচর সেই গুপ্তচর কি করেছিল, রাজার অনুচর মহাপ্রভুর সেই অদ্ভুত চরিত্র দর্শন করে সেই যবন রাজার কাছে গিয়ে বলল যে এই জগন্নাথপুরী থেকে একটা সন্ন্যাসী এসেছেন, তার সঙ্গে অনেক সিদ্ধ পুরুষ রয়েছেন, তারা নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করছেন। মানে তার মানে ও রামানন্দ রায় তখনও যায়নি, মানে তখনও তিনি সঙ্গেই ছিলেন, কারণ রামানন্দ রায় তো অচেতন হয়ে পড়েছিলেন। আর আর মহাপ্রভু তো যখন রায় রামানন্দ স্বরূপ দামোদর সঙ্গে থাকেন, তিনি সারা দিন রাত্র তিনি কৃষ্ণ কথাই বলেন, দিন রাত্র নাম সংকীর্তন করেন। আর সেই গুপ্তচর এসে দেখেছিল যে রাজাকে গিয়ে খবর দিল এক সন্ন্যাসী জগন্নাথপুরী থেকে এসেছেন, আর তার সঙ্গে সিদ্ধ পুরুষ আছে, তারা সারাদিন নাম সংকীর্তন করছে, আর তারা নাম সেই নাম সংকীর্তন করে করে কি করছেন, কখনো হাসেন, কখনো মানে উচ্চস্বরে জ্ঞান মানে গান করেন, ক্রন্দন করেন, এবং মাঠ ভূমিতে লুটিয়ে পড়ে গোড়াগড়ি খান। সেই সেই দৃশ্য দেখে সেই গুপ্তচর গিয়ে যবন রাজাকে গিয়ে সে জানালো, আমার টাইম বোধ হয় শেষ হয়ে গেছে, তাই লক্ষ লক্ষ লোক আইসে তাহা দেখিবারে, তারে দেখি পুনরূপি যাইতে নারে ঘরে। লক্ষ লক্ষ লোক তাকে দেখতে আসেন, মানে সেই তাঁবুতে যখন শিবিরে যখন মহাপ্রভু ছিলেন, কারণ প্রতাপরুদ্রের রাজকর্মচারী বলেছিলেন আপনি এখন নৌকা নিয়ে পারতে পারবেন না, এই কিছুদিন থাকেন, তাই তো মহাপ্রভু সেই শিবিরে অনেক দিন ছিলেন, কিছুদিন ছিলেন, আর তাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক সেখানে আসতো, এবং তাকে দেখে তারা আর ঘরে ফিরে যেতে চাইতো না। কারণ মহাপ্রভুকে যে দর্শন করে তার সেই নাম সংকীর্তন, উচ্চস্বরে নাম সংকীর্তন যে দর্শন করে, তারা মহাপ্রভুকে দেখা মাত্র তারা কৃষ্ণ প্রেমে তারা ডুবে যায়, তারা ঘরে ফিরে যেতে আর চায় না। আর সেই খবরটা সেই গুপ্তচর গিয়ে রাজাকে দিল। আমরা আজ এই পর্যন্তই আমরা আজকে রস আস্বাদন করলাম, কাল আবার আমরা তা রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ঠাকুর বৈষ্ণব পদ অবনির সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তাজে আরো সব মরে অকারণ, বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আরো কেহ নহে বলবন্ত। আরে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আরো নাহি ভূষণের অন্ত, আরো নাহি ভূষণের অন্ত। মানে বৈষ্ণবের চরণ রেণু আর মস্তকে ভূষণ বিনু, এটাই তো আমাদের অলঙ্কার। ভক্তপদ জল আর ভক্তপদ ভক্তপদ আর ভক্তপদ জল, সেই বৈষ্ণবের সেই বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আরো নাহি ভূষণের অন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখি আছে পুরাণে, শেষব ভক্তির প্রবঞ্চন। এইগুলি তো অলঙ্কার আমাদের, ভক্তপদ আর ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশ্য এই তিন মহাবল। বৈষ্ণবের পাদুদক সম নহে এইসব, যাতে হই বাঞ্ছিত পূরণ। আরে দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্দে, মুরদশা কেন হইল ভঙ্গ। আহা নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করুন, প্রণাম।